রাত পোহালেই আগামীকাল ভোরে চিলির বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচকে সামনে রেখে অনুশীলনে শেষবারের মতো ব্যস্ত সময় পার করছে মার্টিনেজ দিবালারা। চিলির বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচ এবং মোবাইল ফোনের মাধ্যমে এই ম্যাচটি কিভাবে দেখবেন, এসবের আদ্যোপান্ত নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। বন্ধুরা, লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচে আগামীকাল মাঠে নামছে আর্জেন্টিনা। এই ম্যাচকে সামনে রেখে শেষবারের মতো ট্রেনিং সেশন কমপ্লিট করেছে আলভিসেলেস্তেরা। বিশ্বকাপ বাছাই পর্বে সপ্তম রাউন্ডে আগামীকাল চিলির বিপক্ষে মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে মনুমেন্টাল স্টেডিয়ামে আগামীকাল ভোর ৬টায়। তবে ১৫ বছর পর এই প্রথম মেসি ডিমারিয়াকে ছাড়া কোনো ম্যাচে মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। বন্ধুরা, আর এই ম্যাচ শুরুর আগে ডিমারিয়াকে বিদায়ী সংবর্ধনা জানাবে আর্জেন্টিনরা। মনুমেন্টাল স্টেডিয়ামে রাজকীয় সংবর্ধনায় এই কিংবদন্তিকে বিদায় দেবে আর্জেন্টিনা। বন্ধুরা, আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন মোবাইল ফোনের মাধ্যমে ম্যাচটি কীভাবে দেখবেন। তবে আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখছি, আপনাদের বাড়িতে আকাশ সংযোগ থাকলে টিভিতেই দেখতে পারবেন ম্যাচটি। তবে মোবাইল ফোনে দেখার জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকে লাইভ ফুটবল টিভি, বেইন স্পোর্টস, ইয়ালা শর্টস এই অ্যাপসগুলো ডাউনলোড করে নিতে পারেন। এই অ্যাপসের মাধ্যমে কোনো প্রকার বাফারিং ছাড়াই মোবাইল ফোনে দেখতে পারবেন ম্যাচটি। আপনাদের কি মনে হয়, আর্জেন্টিনা কি পারবে আগামীকাল চিলিকে হারিয়ে পূর্ণ 3 পয়েন্ট অর্জন করতে? কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে প্রকাশ করুন। আর হ্যাঁ, আর্জেন্টিনা ফুটবল রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।